আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকে অনলাইন ক্লাসে আসার আগে বা অনলাইন ক্লাস শুরু করার আগে আমি একটা ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, আশা করি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ভিডিওটিতে আমরা আসলে কিছু জার্মান ভাষায় একটা বক্তব্য দেখলাম আর কিছু কথা শুনলাম যে নাৎসি বা হিটলারের আসলে মূলত যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছিল তিনি হিটলার। তো হিটলার নিয়ে আজকে আমি আলোচনা করব, আমার আজকের আলোচনার বিষয় হিটলারকে নিয়ে। তো তোমাদের আজকের ক্লাসে আমি মূলত হিটলারের উত্থান বা জার্মানিতে নাৎসিবাদ কীভাবে ক্ষমতা আসলো সেটা নিয়ে আমার আলোচনায় থাকবে। শুরুতে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আধুনিক ইউরোপের ইতিহাস 1815 থেকে 1939 খ্রিস্টাব্দ, যেটা স্নাতক সম্মান চতুর্থ বর্ষ এবং MA প্রথম পর্ব, ইতিহাস পর্বের শিক্ষার্থীদের জন্য, ইতিহাস শাখার শিক্ষার্থীদের জন্য। তো এখন আমার আলোচনায় যেটা থাকবে হিটলার ও জার্মানিতে নাৎসিবাদের উত্থান। আলোচ্যসূচিতে রয়েছে হিটলারের পরিচয়, নাৎসিবাদ ও হিটলার, নাৎসিবাদের ঐতিহাসিক ভিত্তি, নাৎসিবাদের উত্থান এবং হিটলারের ক্ষমতা দখল। তো হিটলারের পরিচয় আমরা হয়তো কম বেশি জানি, আজকে আরেকটু জেনে নিই। জার্মান নাৎসিবাদের জনক অ্যাডলফ হিটলারের জন্ম 1889 খ্রিস্টাব্দের 20 এপ্রিল। তার পিতা অ্যালোয় হিটলার ছিলেন অস্ট্রীয় সরকারের একজন ছোট কর্মচারী। অস্ট্রিয়া যেটা বর্তমানে জার্মানির পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, তো হিটলার মূলত অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি জাতিতে জার্মান হলেও তিনি অস্ট্রিয়াতে ছিলেন। তো তেরো বছর বয়সে অ্যাডলফ হিটলার তার বাবাকে হারান। বেশ অর্থকষ্টে এবং সংগ্রামের মধ্য দিয়ে তাকে শৈশব ও তরুণকাল অতিবাহিত করতে হয়। লিন্স নামক এক শহরে মাধ্যমিক স্কুলে ভর্তি হলেও তিনি লেখাপড়ায় বেশি দূর অগ্রসর হতে পারেননি। পরে তিনি তার মায়ের কাছে এসে আবার স্কুলে ভর্তি হন। 1907 সালে মাত্র 18 বছর বয়সে তিনি বিয়েনা একাডেমি অফ আর্টসে ভর্তি হবার চেষ্টা করেন এবং চেষ্টা করে ব্যর্থ হন। কিছুদিন ঘোরাফেরা করার পর তিনি মিউনিকে চলে যান। তো বিয়েনায় অবস্থানকালে তার কিছু ধ্যান ধারণা গড়ে ওঠে। এতে স্পষ্টই লক্ষ্য করা যায় যে তরুণ হিটলার উগ্র জাতীয়তাবাদ, গণতন্ত্র বিরোধী ভাবধারা, ইহুদিদের সম্পর্কে অহেতুক তীব্র ঘৃণাবোধ ইত্যাদি বিশ্বাস করতে থাকেন। তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার তাতে যোগদান করেন এবং যুদ্ধে তার দক্ষতার কারণে তিনি ল্যান্স কর্পোরাল পদে উন্নীত হন। হিটলার ও নাৎসিবাদ, নাৎসিবাদ ও হিটলার। নাৎসিবাদ ফ্যাসিবাদের, অর্থাৎ ইটালিতে যে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদ দেখলাম আমরা, সেই ফ্যাসিবাদের জার্মান সংস্করণ। জার্মান ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি ফ্যাসিবাদের আদর্শ, কর্মপদ্ধতি, উদ্দেশ্য ও স্বরূপকে আরও হিংস্রভাবে ধারণ করার মাধ্যমে গোটা জার্মান সমাজ, রাষ্ট্র ও জনগোষ্ঠীকে ব্যবহার করেছিল। তো জার্মানিতে এবং বাহিরের দুনিয়ায় এটিকে সংক্ষেপে নাজি, অর্থাৎ ন্যাশনাল সোশ্যালিস্ট আদর্শ হিসাবে সবাই অভিহিত করে থাকে।
তো বিদেশি লগ্নি পুঁজি এবং সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বারাই জার্মান উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী দেশে গণতান্ত্রিক শক্তিকে সম্পূর্ণভাবে নিচ্ছিন্ন করতে বদ্ধপরিকর ছিল। এর জন্য এরা যে ভাবাদর্শকে প্রতিষ্ঠিত করেছিল তাকে আমরা নাৎসিবাদ বলি। তাদের স্লোগান ছিল এক জাতি এক রাষ্ট্র এবং একজন ফুয়েরার। উক্ত ভাবাদর্শের প্রধান ব্যক্তি তিনি সে রাষ্ট্রের তিনি ফুয়েরার। হিটলারের রচিত মাইন কাম্পফ বা আমার সংগ্রাম আত্মকথামূলক বই হলেও যেটা তিনি জেলখানায় বসেই রচনা করেছিলেন, তো ওইটা আত্মকথামূলক বই হলেও এতে তিনি জার্মান জাতিকে উত্তেজিত করার মাধ্যমে তাদের হারানো গৌরব এবং পৃথিবীর অপরাপর জাতিগুলোর উপর প্রতিশোধ গ্রহণের পথ উল্লেখ করেন। নাৎসিবাদের ঐতিহাসিক ভিত্তি। বিংশ শতকের বিশের দশকে জার্মানিতে যে নাৎসিবাদের উত্থান ঘটে এর অতীত ভিত্তি হিসাবে উনিশ শতকের জার্মান সমরবাদকে বিবেচনা করা যায়। তো বিশেষত প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সামরিক শক্তির চূড়ান্ত পরাজয় ঘটলেও জার্মান বাহিনীর সমর অভিযান ও শক্তিমত্তা ছিল অতুলনীয়। জার্মান রাষ্ট্র ক্ষমতায় প্রথম বিশ্বযুদ্ধোত্তর রাজনীতিতে সমরবাদের ভয়াবহ দিককে মনে না রেখে এরা বিধ্বংসী শক্তিকে অবলম্বন করে প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তোলা হয়। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানিকে জার্মানরা প্রতিশোধ গ্রহণের বোধ দিয়ে গ্রহণ করেন, যার ফলাফল ছিল ফ্যাসিবাদী উগ্র জাতীয়তাবাদ, লগ্নি পুঁজির অবাধ প্রবেশ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে অনুমোদন দিয়ে জার্মান রাষ্ট্র ক্ষমতা বুর্জোয়া শক্তি এবং বিদেশি একচেটিয়া কারবারিগণ জার্মানিতে সমরবাদকে পুনরুজ্জীবিত করে। সমাজের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যে ভাবাবেগের সৃষ্টি হয় তাই নাৎসিবাদের উত্থানে শক্তি যোগায়। নাৎসিবাদের উত্থান। প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে জার্মানিতে অর্থনৈতিক সংকট গভীরতর হতে থাকে, সমাজ ব্যবস্থাও প্রায় ভেঙে পড়ে। যুদ্ধে জার্মানির 20 লক্ষ সৈনিক প্রাণ হারায়, 40 লক্ষ সৈনিক ও অফিসার আহত হয়, বন্দী হয় আরও 10 লক্ষের মতো। গোটা জার্মানি এক পোড়াবাড়িতে পরিণত হয়। যুদ্ধখাতে জার্মানির ব্যয় হয়েছিল 161 বিলিয়ন মার্ক। 1919 সালের বার্সাই চুক্তি জার্মান জনগণের অনুভূতিতে প্রবলভাবে আঘাত দেয়। জার্মানিকে কঠোর শাস্তি প্রদানের নামে এই চুক্তি জার্মান জনগণের দুর্ভোগ আরও বৃদ্ধি করে। ফলে মানুষের অনুভূতিতে উগ্র জাতীয়তাবাদ, বিপ্লব, একনায়কতন্ত্র, ভক্তিবাদ ইত্যাদি চরমপন্থী ধারণা নানাভাবে দোলা দেয়, যা জার্মান সমাজকে উত্তপ্ত করে তোলে। তো শুরু হয় রাজনৈতিক প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে 1919 সালের জানুয়ারি মাসে জার্মান ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির জন্ম হয়, যেটাই পরবর্তীতে নাজি বা নাৎসি পার্টি নামে পরিচিতি লাভ করে। তো জুলাই মাসে হিটলার এই পার্টির সপ্তম নেতা হিসাবে আবির্ভূত হন এবং অল্প কিছুকাল পর তিনি হন পার্টির ফুয়েরার, যেটা নাজি পার্টির সর্বোচ্চ পদের ব্যক্তির পদবী ফুয়েরার। মূলত হিটলারের হাতেই নাৎসিবাদের উত্থান ঘটে। হিটলারের ক্ষমতা দখল। 1923 সালের নভেম্বর মাসে মিউনিকে হিটলার এবং তার সমর্থকগণ সরকারকে অবৈধ ঘোষণা করে একটি অভ্যুত্থানের নেতৃত্ব দেন। অভ্যুত্থানকারীদের অপচেষ্টা ব্যর্থ হলে তাদের জেল হয়, যেখানে হিটলার ছিলেন। তো জেলখানাতে অবস্থানকালের সময় 9 মাসে তিনি অর্থাৎ হিটলার নিজের আত্মজীবনীমূলক বই, যেটা মাইন ক্যাম্প বা আমার সংগ্রাম নামক আত্মজীবনীমূলক একটি গ্রন্থ রচনা করে তার চিন্তাধারা প্রকাশ ঘটান। জার্মান সমাজ তখনও উগ্র জাতীয়তাবাদী চিন্তাকে ততটা সহজে মেনে নেয়নি বলেই হিটলারের এই অভ্যুত্থান ব্যর্থ হয়েছিল। 1930 সালের রাইখস্ট্যাগের নির্বাচনে যদিও গণসচেতনতার বৃদ্ধি লক্ষ্য করা যায়, তথাপিও ওই সময় দেশে নাৎসিপার্টির প্রভাবও তরুণদের মধ্যে বাড়ার লক্ষণ দেখা যায়। তো নাৎসিপার্টির লক্ষ্যপানু এবং বক্তৃতা সর্বস্ব রাজনীতির দ্বারা মানুষ তাড়িত হওয়ার ফলে তাদের জনপ্রিয়তা বেড়ে যায়। বার্সাই চুক্তি, নিপাতজাক, মহান জার্মানি ইত্যাদি স্লোগান দিয়ে পার্টি নাৎসি পার্টি জার্মানদের আকৃষ্ট করতে থাকে। 1932 সালের 27 জানুয়ারি হিটলার ডুসেলডর্ফে এক সুদী সমাবেশে উত্তেজনাকর এমনই ভাষণ দেন যা শ্রোতাদেরকে দারুণভাবে বিভ্রান্তিতে ফেলে দেয়।
বিপুল করতালির মধ্য দিয়ে হিটলার তার বক্তৃতায় দেশি বিদেশি নীতিতে জার্মানির বাঁচা মরার জন্য কঠোর নীতি অনুসরণের বিকল্প নেই বলে ঘোষণা দেন। এই সময় থেকেই হিটলারের পার্টির প্রতি দেশীয় এবং বিদেশি শক্তির আর্থিক সমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। 1932 সালের জুন মাসের নির্বাচনে 608 আসনের রাইকস্ট্যাগ, যেটা জার্মানির জাতীয় সংসদ নামে পরিচিত, যেখানে নাৎসিরা 230টি, সোশ্যাল ডেমোক্র্যাটরা 133টি এবং কমিউনিস্ট পার্টি 89টি আসন লাভ করে। তো দেখা যাচ্ছে যে সরকার গঠনে কারও একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায়, কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই সময় জার্মানিতে গণতান্ত্রিক শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি এবং রাষ্ট্র ক্ষমতার মধ্যে চরম বিরোধ, অনাস্থা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 1933 সালের 30 জানুয়ারি সে সময়কার প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ ডেমোক্রেটিক দলের চ্যান্সেলর ব্রানিংকে পদত্যাগে বাধ্য করেন এবং হিটলারকে রাইকস্ট্যাগের চ্যান্সেলর নিযুক্ত করেন। তো ভাইমার প্রজাতন্ত্রের এখানেই ইতি ঘটে, অর্থাৎ হিটলার চ্যান্সেলর হওয়ার সাথে সাথে ভাইমার প্রজাতন্ত্রের অবসান হয় এবং জার্মানিতে নাৎসি একনায়কতন্ত্র রাষ্ট্র ক্ষমতায় উত্তরণ শুরু হয়, আর এভাবেই মূলত নাৎসি সরকার জার্মানিতে প্রতিষ্ঠিত হয়। 1934 সালের প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ মারা গেলে হিটলার চ্যান্সেলর এবং প্রেসিডেন্ট দুটি পদেই দখল করেন। 1934 সালের 24 জুলাই নাৎসি দল ব্যতীত সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং বিরোধী মতবাদ এবং বিরোধী দলের অনেক ব্যক্তিকে গুম খুন, হত্যা এবং দেশত্যাগে বাধ্য করা হয়। ফ্যাসিস্ট লেয়ের নেতৃত্বে একটি ট্রেড ইউনিয়ন ছাড়া আর সবকটি ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করা হয়। তো এইভাবে জার্মানিতে সর্বময় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয় হিটলারের নেতৃত্বে এবং হিটলার হয়ে যান জার্মানদের ভাগ্যবিধাতা। এরপরে দেখা যাচ্ছে যে হিটলার কিছু আগ্রাসী নীতি গ্রহণ করেন এবং বার্সায় চুক্তির থেকে তিনি বেরিয়ে এসে বা বার্সায় চুক্তির কিছু নীতিমালা অমান্য করে তিনি নিজ মতে বা নিজের ইচ্ছা মতে জার্মানিকে আবার যুদ্ধের জন্য প্রস্তুতি করেন এবং সমরবাদকে প্রাধান্য দেন। তো মূলত হিটলারের আবির্ভাব বা হিটলারের জার্মানির ক্ষমতায় আসার পর থেকে জার্মানির পরিস্থিতি আবার পরিবর্তন হয়ে সেই প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী অবস্থার মতো শুরু হয়, যারা যুদ্ধের জন্য যারা সর্বাধিক প্রস্তুতি নিতে শুরু করে। তো এইভাবে হিটলার জার্মানিতে শক্তিশালী একজন ব্যক্তি হিসাবে আবির্ভূত হন এবং যিনি জার্মানির ফুয়েরার বা ভাগ্যবিধাতা হিসাবে শাসন করতে থাকেন। তার পরবর্তীকাল তো আমরা দেখি যে হিটলার কীভাবে তার অভ্যন্তরীণ নীতি বাস্তবায়ন করেন এবং পররাষ্ট্রনীতির মাধ্যমে, আগ্রাসী মনোভাবের মাধ্যমে বিভিন্ন দেশ রাষ্ট্রকে গ্রাস করে বা জার্মানদের দখলে নিয়ে এসে শেষ পর্যন্ত তিনি 1939 সালের 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন, যেটা পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে শুরু হয়েছিল। এর আগেও হিটলার অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়া সহ আরও কিছু রাষ্ট্রকে দখল করে নিয়েছিলেন। তো সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা আসব। আজকে এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।